বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ একটু অন্যরকম আলোচনা তোমাদের সামনে করছি। তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলে, তাদের জন্য একটা ক্যালকুলেশন যে এবছর মাধ্যমিক পাশের হার কেমন হতে পারে। তো ক্যালকুলেশনটা করার জন্য আমি একদম 2014 সাল থেকে তোমাদের জন্য একটা ডেটা রেডি করেছি, যেটা হচ্ছে 2014 সালে পাশ করেছিল 78%, 2015 সালে পাশ করেছিল 81.8%, 2016 সালে 84.5%, 2017 সালে 85.65%, 2018 সালে পাশ করেছিল 85.49%, 2019 সালে পাশ করেছিল 86.07%, 2020 সালে পাশ করেছিল 86.34%, 2021 সালে 100%। কারণ ও বছর আমরা সবাই জানি যে করোনার কারণে যারাই পরীক্ষার্থী ছিল সমস্ত পরীক্ষার্থীকে পাশ ধরিয়ে দেওয়া হয়েছিল এবং সকলেই পাশ করেছিল, কেউ ফেল ছিল না ওই বছরটা 2021 সালে, যে কারণে কিন্তু 100% ছাত্রছাত্রী পাস করেছিল। যদিও সে বছরের পরীক্ষার্থীর সংখ্যাও অনেক ছিল, 10,79,000 ছিল, যদিও 2018 সালে 11,00,000 পর্যন্ত ক্যান্ডিডেট ছিল। তারপর যথারীতি 2020 সালে আমরা 2021 সালে বললাম 100%, এবং 2022 সালে স্বাভাবিকভাবে আবার পরীক্ষা হয় এবং পরীক্ষার পরে রেজাল্ট বেরোনোর পরে 2022 সালেও 11,00,000 ক্যান্ডিডেট পরীক্ষা দেয় এবং সেখানে যে রেজাল্টের হাল হয় সেটা হচ্ছে 86.60%। তো স্বাভাবিকভাবে করোনার পরের বছর আবার যেহেতু পরীক্ষা হয়েছিল সেহেতু ফেলের পরিমাণও কিন্তু বেড়েছিল, এবং স্বাভাবিক নিয়মে 2023 সালে যেটা আগের বছর রেজাল্ট বেরোছিল সেখানে কিন্তু রেজাল্টের পরিমাণ কমেছিল, তো সেখানে ছিল হচ্ছে 86.15%। তো যাই হোক, বাড়া কমা রেজাল্টের মধ্যে কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, এবং একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি তাহলে তোমরা স্পষ্ট দেখতে পাবে যে প্রত্যেক বছরই যে রেজাল্টটা আমাদের সামনে আসছে, তোমরা এবার লক্ষ্য করো স্ক্রিনটার ওপরে, দেখো 86.15, তারপর একটা 86.60, করোনারটা বাদ দিলাম, তারপরেরটা হচ্ছে 86.34, তারপরেরটা 86.07, তারপরেরটা আবার 85.49, মানে তারপরে আবার কম, মোটামুটি 86 পয়েন্ট দিয়েই কিন্তু আমাদের বেশিরভাগ রেজাল্ট আটকে যাচ্ছে। তো এবার কথা হচ্ছে যে এবছর পাশের হার কেমন হতে পারে। তাহলে স্বাভাবিক নেমে দেখো, গতানুগতিক ধারা অনুযায়ী 86.15 বা 86.60 এই জায়গাতেই কিন্তু আমাদের রেজাল্ট বিগত কয়েকটা বছর ধরে দাঁড়িয়ে রয়েছে। একমাত্র শুধু করোনার সময় আমাদের 100% পাশের রেজাল্ট হয়েছিল, সেটাও একটা অন্য কারণ ছিল, সে ব্যাপারটা আলাদা। এবছরের ক্যান্ডিডেট সংখ্যা হচ্ছে সব মিলে 9,23,013 জন কিন্তু ক্যান্ডিডেট এবছরের মাধ্যমিক ক্যান্ডিডেট। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এবছরে পাশের হারটা কেমন হতে পারে। তো দেখো, আমাদের প্রশ্নপত্র আমরা পরীক্ষা দিয়েছি, সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীর মনে একটু ভয়ও রয়েছে যে আমাদের ফেলের পরিমাণটা বেড়ে যেতে পারে, কারণ প্রশ্নমালা অনেকেই কঠিন হয়েছে। তবে যাই হোক, আমরা একটা সার্ভে করে বা বিভিন্ন খাতা দেখার পরিপ্রেক্ষিতে বলতে পারো যে কেমন কি রেজাল্ট হবে তার একটা আভাস তোমাদের সামনে তুলে ধরছি, এবং সেক্ষেত্রে আমরা যে ডেটাটা পেয়েছি তাতে করে এবছর পাশের হার হতে চলেছে 87 থেকে 89%, অর্থাৎ পাশের হার কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। এর পেছনে অসংখ্য কারণ রয়েছে। অনেকেই বলতে পারো যে স্যার প্রশ্ন তো কঠিন হলো, তারপরেও কেন পাশের হারটা বাড়বে? কারণ খাতা দেখার অনেক রকমারি চেঞ্জ হয়েছে, তারপরে তোমার গ্রেজ মার্কের একটা ব্যাপার রয়েছে, সব কিছু মিলে আশা করা যাচ্ছে এবছর কিন্তু পাশের হার যথেষ্ট বাড়বে। টেনশন নেই, পাস ভালো হবে, সকলেরই ভালো রেজাল্ট এবং সকলের রেজাল্টও কিন্তু ভালো হবে। তবে বিগত কয়েক বছর স্বাভাবিকভাবে 86 পয়েন্টেই কিন্তু আমরা দাঁড়িয়ে গেছি, তবে আশা করা যায় এবার রেজাল্ট কিন্তু 87 থেকে 89% পর্যন্ত পাস হতে পারে। তবে একটা কথা বলে রাখি, এই যে 87 থেকে 89% পাস, এটা হলেও কিন্তু মনে রাখবে প্রায় 100 জনের মধ্যে 11 থেকে 12 জন কিন্তু ফেল হচ্ছে, অর্থাৎ যে খুব টপ লেভেলের রেজাল্ট সেটা কিন্তু না। যখন 100-এ 100% হবে তখনই বুঝবো যে আমরা একটা টপ রেজাল্ট করেছি। তো সকলের জন্য রইল শুভকামনা, সকলের রেজাল্ট ভালো হোক, এই আশা রেখেই আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।